পুলিশে আমরা যতদূর শুনেছি আমার মামা নাকি গলায় দড়ি দিয়েছে, যেটা ওনার ওয়াইফ বলেছিলেন যে আমার মামা গলায় দড়ি দিয়েছে। কিন্তু আমরা যখন নিয়ে গেলাম ওই মামার বডির মধ্যে কোনো কিছু একটা দাগ নেই, গলায় কোনো তো দাগ নেই, না জিভ বেরিয়ে গেছে, না বাথরুম করে ফেলেছে, না কোনো লালা পড়েছে, না মানে ফ্যানের সাথে এতটা দূরত্ব যে কোনো টুল নেই, কিছু না। এদিকে উনি নাকি গলায় দড়ি দিয়েছেন, যখন নিয়ে গেলাম তখন উনি মারা গেছেন, ততক্ষণে উনি মারা গেছেন অলরেডি। এবার যখন পুলিশ টুলিশ সব এসছে, এনকোয়ারি হচ্ছে, তখন মানে সব সাজানো হচ্ছে, মানে আমাদের থেকে সব স্টেটমেন্ট নিচ্ছে, আমার থেকে, মায়ের থেকে, সবার থেকে স্টেটমেন্ট নিচ্ছে, ওনার ওয়াইফের থেকেও স্টেটমেন্ট নিচ্ছে। নেওয়ার পর কী করলো, ওনার ওয়াইফ ওখান থেকে বেরিয়ে গেল। তা ওনাকে যে যেতে দেওয়া হলো যার বাড়িতে মৃত্যু হয়েছে, আজকে যদি আমার বাড়িতে, আজকে যদি আমার বাড়িতে মৃত্যুটা হতো, আমার মামার হোক যারই হোক মৃত্যুটা হতো, তাহলে কি সেখান থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হতো? আমি মনে করছি এটা আমার মামার প্ল্যানিং করে খুন করা হয়েছে, আর কিছু না, রুম্পা। কিন্তু পরে বাবলু এই আমাদের দাদার কাছ থেকে জানতে পারি যে ও সকালবেলা বাড়িতে এসছে, দোকানে এসছে, তারপরে চেঁচামেচি শুরু হয়েছে নাকি ফোনে, তখন অশান্তি শুরু হয়েছে, বলছে নাকি যে যদি আর 30,000 টাকা আজকে তুই না দিস, তোর গলায় পা দিয়ে আমি, ওর ওর নাম কি, তারপরে তো উনি করলো কি, আমি বলছি আমি তোর দোকানে এখনই আসছি, আমি তোকে কিভাবে টাকা দেওয়া সেটা আমি বুঝে নেবো।